হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ফিরে এলাম, তাহলে চলো যাওয়া যাক আজকে সীতাকুণ্ড। এই যে আমরা চলে এসেছি, এই যে জলের এটা দেখছো, এখানে সবাই হাত ধুচ্ছে, কেউ মাথায় জল দিচ্ছে, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, তবুও যে করছে সবাই করছি আমরা। এই যে মন্দিরটা দেখছো, সবাই এখানে মন্দিরে এসে পুজো দিচ্ছে। কিসের মন্দির আমার অতটা মনে নেই, এখানে একটু পুজো করলাম, মন্দিরটা দেখেছি কিন্তু ঠাকুরের কথাটা মনে নেই, কারণ এখানেই এত ঠাকুর, এত ঠাকুর আর এত মন্দির, তুমি বুঝে উঠতে পারবে না। একটা মন্দিরে এসেছো না, একটা ব্যবসার জায়গায় চলে এসেছো। সরস্বতী পুজোর সময় নিশ্চয়ই দেখেছো রাস্তার ওখানে যে দোকান টোকান বসে না, ছোটো ছোটো প্রচুর ঠাকুর থাকে কেনার জন্য। এখানে ছোটো ছোটো প্রচুর মন্দির আছে, ঠাকুর নিয়ে বসে আছে। এরপরে অনেক মন্দিরে সব ব্রাহ্মণ বসে রয়েছে, ওরা বলছে মাতাজি আইয়ে তিলক লিজিয়ে, তিলক লিজিয়ে, এই তিলক লিজিয়ে বলে তোমাকে ডাকছে, বলে পয়সা নেই লাগেগা, তো তুমি তিলক নিলে তারপরে বলবে যে কুস্তো দিজিয়ে, এই কুস্তো দিজিয়ে দিজিয়ে করতে করতে সব কুস দিয়ে দোগি, কুস নেই হোগা উস লোক কা। তো এইখানে আমরা ঢুকে দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে ছোটো ছোটো সব ঘর দেখছো না, এর ভেতর সব জায়গায় একটা একটা করে ঠাকুর রয়েছে। রাধা কৃষ্ণ আছে, রামজি আছে, হনুমানজি আছে, গয়াসুর আছে। এই যে দেখছো কালী মন্দির, এটা ওই বাবাজি আমাদের ডেকেছে, ডেকে বলছে যে তিলক লিজে, তিলক লিজে নিয়েছি, নেওয়ার পরে বলছে কিছু লাগবে না, তবু কিছু না দিয়ে তুমি আসতে পারবে না। এটা দেখছো না, এটা গয়াসুরের মন্দির। তো এখানে আমাদের যখনই ভিডিও করতে গেলাম তখন বলছে এখানে ভিডিও করতে পারবে না, কারণ কি তোমাদের তো সেটা ভয়েস রেকর্ডিং করে শোনাতে পারলাম না, কারণ হচ্ছে এরা বলছে তোমার এত ভালো হবে, অত ভালো হবে। ব্রাহ্মণ যেটা মন্ত্র পড়ে দেয় না, এটা মন্ত্র বলছে না, বলছে তোমাদের ভালো হবে, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তার এত কিছু বলার পরে দৌড়াল পরে বাড়ির লোকের অপমৃত্যু মৃত্যু হবে না, অপঘাতে মৃত্যু হবে না, সাপে কাটবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এগুলো তোমাকে সব বলবে। বলার পরে বলবে যে আমি 101 টাকা গয়াসুরকে দান করছি, তার মানে ওটাও মন্ত্র তোমাকে বলিয়ে নিচ্ছে। আর আমি লাস্টে বলছি না, আমার যে ভালো লাগছে আমি তাই দান করছি, বলে আমি বেরিয়ে চলে এসেছি। এই মন্ত্র বলার শেষে ওটা বললো, বলতে বলতে তো তুমি তো বলবেই যে 101 টাকা দান করবে। বলার পরে তোমার মনের ভিতরে কেমন হবে, নিশ্চয়ই ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তুমি যদি না দাও তোমার খারাপ লাগবে না। তার জন্যই বলছি এখানে আসার আগে না সবাই একটু সাবধান হয়ে থাকবে, কারণ সবাই একটা লিমিট নিয়ে আসি আমরা, পয়সা কিন্তু বাড়ি থেকে নিয়ে যাই যে আমাদের কতটা খরচা হবে। এখানে এরা লুটপাট করার জন্য বসে রয়েছে, তুমি এখন যদি চাও যে তুমি পুরোটাই লুটে যাবে, তোমাকে ওরা যখন তখন লুটে নেবে। এই যে দেখছো বাবাজি, এ আমি যাচ্ছি, দেখলাম মাকে দর্শন করলাম, কিন্তু হবে না, বাবাজির ওখানে যেতেই হবে, ওনার ওখান থেকে তিলক নিতে হবে, তবেই উনি ছাড়বেন। এসো এসো করে ডাকলো, গেলাম তারপরে তিলক নিলাম, বললো যে কিছু দিতে হবে না। লাস্টে যখন নিয়ে আসছি তখন বলছে না কিছু না দিলে হয়। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার ভিতরে আমাদের কিছুতেই ফটো তুলতে দিল, এখানে একটা ভীষণ বড় ব্যবসা। ওই যে কুণ্ডটা দেখছো, ওখানে গেলেও তোমাকে কিছু দক্ষিণা দিতে হবে। আরে বাবা, দক্ষিণা যদি সব জায়গায় দিতে হয় তাহলে ভগবান কোথায়? এখানে তো দেখছি সব প্রণামী বাক্স, ভগবানকে দেখতে পাচ্ছি না। স্বয়ং যে ভগবান যার কাছে গিয়ে শান্তিভাবে প্রার্থনা করবো, তোমাকে তো দাঁড়াতেই দেবে না, তোমাকে ওরা যা বলবে তাই করতে হবে। তুমি যে তোমার মনের আশা ভগবানকে জানাবে, তোমার যে প্রার্থনা আছে ভগবানকে শোনাবে, শোনাবেটা কী করে? এই যে দেখো, বকতে বকতে আমি যে সীতাকুণ্ডে চলে এসেছি সেটা তোমাদের বলতেই ভুলে যাচ্ছি, কারণ এখানে কথা বলতে গেলে না প্রচুর কথা, প্রচুর সব কিছু বোঝানোর আছে কিন্তু অতটা বলার সময় নেই। ওইখানে সব থেকে শান্তি হচ্ছে সীতাকুণ্ডে, ওপরের সিঁড়িটা দেখলে পা দিয়ে যখন জলটা সরিয়ে দিচ্ছে ওখানটা গরম, কিন্তু ভেতরটা খুব ঠান্ডা। এই যে দেখছো এখানে সীতার নাকি চরণ রয়েছে, এটাকে চরণ বলা হয়। দেখো পয়সা দিয়ে সবাই ভরিয়ে দিয়েছে। এইখানে যতটা এরিয়া দেখছো তোমার না হলেও 1 কিলোমিটার এরিয়া হবে, কিন্তু তার ভেতরে সহস্র মন্দির রয়েছে এখানে। আজ এ পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। লাইক, শেয়ার, কমেন্ট।